গন্ধটি এক ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে আসছিল। সুন্দরী সে মেয়েটি জ্বরের পিছু আসা বুঝতে পারে। সে তাকে কিছু ফল দেখিয়ে বলে সে কিনতে চায় কিনা, কিন্তু জন সে তো শুধু সুগন্ধই বুঝে, সুগন্ধই যেন তার জন্য স্বর্গ, সে আর কিছুই চায় না। সে ওই মেয়ের এগিয়ে দেওয়া হাত থেকে ঘ্রাণ নিতে শুরু করে। এই রকম আচরণ দেখে মেয়েটি ভয় পেয়ে পালিয়ে যায়। জন তার ঘ্রাণ পেয়েছিল, সে ওই ঘ্রাণকে হন্য হয়ে খুঁজে, এভাবে খুঁজে সে ওই মেয়েকে পেয়েও যায়। সে মেয়েটির কাছে এসে আবার ঘ্রাণ নিতে ধরলে মেয়েটি চিৎকার করে ওঠে, আর তখন জন মেয়েটির মুখ চেপে ধরে দেহের ঘ্রাণ নিতে থাকে। এভাবে চেপে ধরে রাখার ফলে মেয়েটি মারা যায়। জন নিজেও বুঝতে পারে না সে অজান্তে কিভাবে একটি মেয়েকে হত্যা করে ফেলেছে, তবে তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই, শুধুমাত্র সুগন্ধির সাথেই যেন তার সম্পর্ক। এটার জন্য সে সব করতে পারে, এটা পেলেই তার আর কিছুর দরকার নেই। কিন্তু ওই মেয়েটির মৃত্যুর পর তার দেহের ঘ্রাণ ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। জন বিচলিত হয়ে পড়ে, সে এই ঘ্রাণ হারাতে চায় না। ওই রাতে সে আর ঘুমায় না, সে ভাবতে থাকে কিভাবে সে এই ঘ্রাণ ধরে রাখতে পারবে। ওই শহরে এক সময়কার জনপ্রিয় পারফিউম প্রস্তুতকারক ছিল বালদিনি। এক সময় তার বিপুল জনপ্রিয়তা থাকলেও এখন তা নেই। নতুন সব প্রস্তুতকারকদের আনাগোনাতে তার পুরনো ধাঁচের পারফিউমগুলো টিকে থাকতে পারছিল না। সে নিত্য নতুন ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন পারফিউম তৈরি করতে গেলেও সেগুলোতে সফল হতে পারছিল না।